বড় মেয়ে অনেকদিন ধরে বলছে তো ছাতু খাবে ছাতু খাবে, ছাতু পিঠে করব। তো তো চলো বন্ধুরা, আমি চাল দিয়ে চাল ভেজে ছাতু কীভাবে বানাই সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো চলো দেখতে থাকো। এই দেখো বাইরে এত বৃষ্টি পড়ছে, জল জমে গেছে ওখানে। চাল ভয় ভেজে নিচ্ছি, আর চালটা ভাজছে ওর বাবা, কারণ আমার হাত ব্যথা হয়ে যাচ্ছে। আর এই যে কিছুটা ভাজা হয়ে গেছে, আর এখন এখানে আছে ধুয়ে লবণ মেখে রেখেছিলাম চালে। আমি দেখেছিলাম চাল ভেজেছিলাম, তো চালটা ভেজে কিছুটা বেটে রেখে দিয়েছিলাম, আর কারেন্ট ছিল না বলে ওই জন্য পুরোটা করতে পারিনি। আর এই যে আবার এখন বাটতে বসেছি, তো এই যে এতগুলো বাটা হয়ে গেছে, অল্প করেই করছি। আর এই যে কিছুটা বেটে নিচ্ছি, আর এই ছাতুটা যতটা তুমি পারো মিহিন করে বেটে নেবে, তাহলে খুব সুন্দর হবে। বাটা হয়ে গেছে, চাল ভেজে এই বেটে নিয়েছি। এখানে দেখো ছাতু রান্না করার জন্য এখানে আমি নারকেল কিছুটা কুড়িয়ে নিয়েছি, আর এখানে আছে কিছুটা নারকেল কুচিয়ে নিয়েছি, আর এখানে চিনি নিয়ে নিয়েছি। আর কড়াইতে আমি জল দিয়ে দিয়েছি, গরম হয়ে গেছে, একটু লবণ দিয়ে দিলাম, তারপরে দিয়ে দিব কুচানো নারকেলটা। তো কুচানো নারকেলের সাথে জলটা ভালো করে ফুটে উঠেছে, এবার চিনি দিয়ে দেবো। আরো কিছুটা চিনি দিয়ে দেবো। পুরানো নারকেলটা দিয়ে দিচ্ছি। ছাতুটা দিয়ে দেবো, একবার সব ঢেলে দেবো না, এভাবে অল্প অল্প দিয়ে দেবো, দিয়ে নিয়ে নিয়ে তারপর আবার দেবো, নাড়বো আর দেবো।
সবটা একবার দিয়ে দিয়েছি, এবার ভালো করে নাড়া দিয়ে নেবো। আমি গ্যাসটা অফ করে দিয়েছি, নাহলে নিচে ধরে যাবে, তো ভালো করে মিশিয়ে তারপর আবার গ্যাসটা অন করবো। এটা কি বলতো, উনুনে ভালো হয়, সত্যি গ্যাসে তো মানে ধরে যাওয়ার ভয় থাকে। ভালো করে মেশানো হয়ে গেছে, এবার গ্যাসটা আরেকবার একটু ধরিয়ে দিলাম। এবার এইভাবে কিছুক্ষণ নেড়ে নেব। এবার একটা পরিষ্কার থালায় ঢেলে নেব। তো দেখো রান্না করতে করতে কারেন্ট চলে গেল আর বৃষ্টি নেমে গেছে, আর এই যে এখন থালায় ঢেলে নেব। তো বন্ধুরা হাত দিয়ে একটু চেপে দেবো। তো আমি হাতে গরম আছে বলে আমি বাটি নিয়ে নিয়েছি, বাটিতে এইভাবে সমান করে নেব। হাতা দিয়েও করা যায়, হাতা দিয়ে একটু কানাগুলো কি করে নেবো সমান করে দেবো। তো এইটাও করে নেব। তো বন্ধুরা দুটো থালায় আমার সমান করে মিশানো হয়ে গেছে, এবার কিছুক্ষণ রেখে তারপরে ছাতুটা কেটে নেব। তো বন্ধুরা কারেন্ট চলে এসছে আর ছাতুটাও অনেকটা টেনে গেছে, জল ভাবটা অনেকটা টেনে গেছে। তোর বাবাকে বলছে একটু সুন্দর করে কেটে দিতে। এই যে ছাতুর পিঠে পুরো রেডি হয়ে গেছে, এবার সবাইকে দিয়ে দেবো। তো আমার শাশুড়ি প্রত্যেক বছর ভাদ্র মাসে বিশ্বকর্মা পুজোর দিন করে পিঠেটা বানাতো, তো তার আগেই আমরা খেয়ে নিচ্ছি। আর আমার শাশুড়ি আমার শাশুড়ির কাছ দিয়ে এটা শেখা, তো আমার শাশুড়ি আমার থেকে আরও দারুণ পারতো করতে। তো যাই হোক করলাম, আমি কীরকম হয়েছে খেয়ে দেখবে, ওর বাবাকে দেবো প্রথমে, খেয়ে বলবে কীরকম হয়েছে। খুব ভালো হয়েছে। তো বন্ধুরা আমি খেয়ে দেখি কিরকম হয়েছে, আর বাবা তো বলছে ভালো আছে, ভালো লাগছে। সব ঠিক আছে, আমার কাছে মনে হচ্ছে একটু লবণ হলে ভালো হতো, আর অনেকদিন পরেই খাচ্ছি কারণ সেরকম একটা বানানো হয় না এখন আর, কারণ গাছের নারকেল সব বিক্রি করে দিই, না খেলে অভাবে একদম এই পিঠেটা একদম খাওয়া হয় না। তো যাই হোক ভালোই লাগছে, আর তোমরা বাড়িতে এরকম বানিয়ে খেয়ে দেখতে পারো, খুব সুন্দর লাগে আর একদম সিম্পলভাবেই বানানো হয়, তো দারুণ লাগে, খেয়ে দেখো একবার বানিয়ে। তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, যদি কিছু ভালো লেগে থাকে তো অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করো আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো আজকের মতন টাটা।